বিপদের মধ্যে মহাবিপদ, প্রবল বেগে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। লণ্ডভণ্ড হবে এই জেলাগুলি। তো কবে কখন কোন উপকূলে ঘন্টায় সর্বোচ্চ কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল, এবং এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে এবং কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিউজিল্যান্ডে আছড়ে পড়েছে তীব্র গতির ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ধাক্কায় উল্টোপাল্টা হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের বহু এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি, নেই পানীয় জল, খাদ্য, বিদ্যুৎ পরিষেবা, পরিবার প্রিয়জনের থেকে আলাদা হয়ে গিয়েছে কত শত মানুষ। মঙ্গলবার অতি শক্তিশালী সাইক্লোন গ্যাব্রিয়েল আছড়ে পড়াই এখনও অবধি উদ্ধার হয়েছে তিন মৃতদেহ, শয়ে আহত হয়েছেন মানুষ, উদ্ধার করা হয়েছে ঘূর্ণিঝড়ের পর। ঘটনাস্থলে 11টি আমি ট্রাক পৌঁছেছে, যারা 2,500 জন ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে তুলেছেন। রয়েছে বাচ্চা থেকে পুরো সকলেই, নিজেদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে হাই হাই করে কাঁদছে তারা। নিউজিল্যান্ডে জরুরি ব্যবস্থায় মন্ত্রী কিয়েরন ম্যাকলিয়েন্ডি জানান, ঘূর্ণিঝড়ের ভয়াবহতা হয়তো আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু আমরা এখনও পুরোপুরি বিপদমুক্ত নই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার নিউজিল্যান্ডে আছড়ে পড়া গ্যাব্রিয়েলকে সে দেশের এখনও অবধি সবথেকে শক্তিশালী আবহাওয়ার রূপ হিসেবেই চিহ্নিত করেছেন।